মেসির প্রশংসায় পাগল, নামটাম সব মুখস্থ, কে গোলকিপার ছিল কে কে মানে সব মুখস্থ, সব ছেলেমেলে স্যার কলিবার নাম বলতে পারে না, নিজের রসুলের নাম বলতে পারে না, কিন্তু বিশ্বকাপ জয়ী প্লেয়ারের নাম বলতে পারে। খেলোয়াড়দের উচ্চ সম্মান দেওয়াটা মুসলমানের আকিদার বিরোধী। আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। এ পর্যন্ত পারে সারাদের মানুষ ধ্বংস হয়েছে শ্রমিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হতভাগ্য মুসলমান, মেসির প্রশংসায় পাগল, নাম টাম সব মুখস্থ, কে গোলকিপার ছিল কে কে মানে সব মুখস্থ, সব ছেলেমেলে, অথচ স্যার খলিফার নাম বলতে পারে না, রসুলের নাম বলতে পারে, এটাকে ঠিক নাই। এমনকি আপনি শুনে আশ্চর্য হবেন, আমি বগুড়া কারাগারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুখস্থ করাতে আমার হাতে সপ্তাহখানিক বেশি সময় লাগছিল। বলতে পারে না, এই তোমাদের রসুলকে, তাই তো কে যেন আসে, বলতে পারে না, ওদের সব ফাঁসির আসামি, বেটা কদিন পর ফাঁসিও মরে যাবে, তোমাদের রসুলের নামটা শোন, দোয়া দূর পড়, মুসলমান হওয়া। তা মানুষ কোথায় চলে গেছে যে নিজের রসুলের নাম বলতে পারে না, কিন্তু বিশ্বকাপ জয়ী প্লেয়ারের নাম বলতে পারে। অতএব কাফের খেলোয়াড়দের উচ্চ সম্মান দেওয়াটা মুসলমানের আকিদা বিরোধী। বড় ভয়ঙ্কর একটা জিনিস এখানে চলে আসছে, কি জানেন, আসবিয়ত, এসব জাতীয়তাবাদী চেতনা। আমি আর্জেন্টাইনার, তুমি ফ্রান্সের, লাগলো মারামারি, এই সেদিনে একদিনে মরেছে দুটা আমাদের দেশেই, উভয় দলে তখন কিন্তু খেলা শেষ হয়নি, রাগে লাগেছে মারামারি। এবার তুই হলি বাংলাদেশি, তুই আর্জেন্টাইনও না, তুই ফ্রান্সও না, অথচ যে যে খেলোয়াড়ের ভক্ত সে সেই খেলোয়াড়ের সঙ্গে সেই দেশেরও ভক্ত। অথচ আর্জেন্টিনা বর্তমান পৃথিবীতে মূল্যস্ফীতির দিক দিয়ে সবচেয়ে উপরে আছে, এত বেশি মূল্যস্ফীতি, এত বেশি দারিদ্র অন্য কোনো দেশে নাই। সেই দারিদ্র পীড়িত একটা দেশকে নিয়ে এইভাবে শোষণ করছে বিদেশি বড় বড় পুঁজিপতি রাষ্ট্রগুলো। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিতকে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ব্রাজিলের খ্যাতনামা ফুটবলার রোমারিও বিশ্বকাপ ফুটবলের একসময় দিনে ছিলেন মধ্যমণি, তিনি বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন যে বিশ্বকাপ আয়োজন বন্ধ করো। নিজে কিন্তু বিশ্বকাপের শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন, উনি ভুক্তভোগী বলছেন এটা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অ্যালান ডোনাল্ড, তিনি বিশ্ব ক্রিকেট আয়োজনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ ফিফাকে, আপনারা এগুলো বাদ দেন, এগুলো করে মানুষের ক্ষতি হচ্ছে। অর্থাৎ নিজে ছিলেন বিশ্ব ক্রিকেটের নাম করা ব্যক্তি ডোনাল্ড, অ্যালান ডোনাল্ডের নাম প্রায় সবাই জানেন। কাতার বিশ্বকাপে যদি সপ্তাহে 12 জন করে মানুষ মারা যায়, তাহলে এ পর্যন্ত প্রায় 4,000 মানুষ ধ্বংস হয়েছে শ্রমিক, সব গরিব দেশ থেকে নেওয়া। কাতার কোনো শ্রমিক তারা নেয়নি, আরব দেশে কোনো শ্রমিক তারা নেয়নি, নিয়েছে নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, আফগানিস্তান থেকে, সেখানে মানুষ না খেয়ে মরছে, এসব মানুষের কোনো মূল্য তাদের কাছে নাই। আরও যে কত কিছু আছে আস্তে আস্তে বের হয় পত্রিকায়। অতএব বাংলাদেশের যারা ফুটবল নিয়ে খুব বেশি বেশি বাড়াবাড়ি করছেন তাদেরকে আমরা নিষেধ করব। আল্লাহ এবং তার রসুল এতে সন্তুষ্ট নন, আমরাও সন্তুষ্ট নই, আপনারা সন্তুষ্ট হলে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে ধরা পড়বেন।